हे गाइस, वेलकम बैक टू द चैनल। दिस इज तीशा फ्रॉम बांग्लादेश। सो आज के भावलम जो वीकेंड आछे, तो वीकेंड आछे जेते सोने टू बाहर बेर नो जाए। वीकेंड वीकडेज जानी सब समय बेरते थाकछी, किन्तु आज के जे जगहटा जाबो सेटा पुरोपुरी नतून। नतून माने मैं तुम्हारे अनेकर काछे नतून, जदि ना तुम्हरा कल माने गतकाल बा तार आगे दिन जे थाको। আর আমার কাছে তো নতুনই নতুন, তো এইটা ব্যাপারে অতটা আমি মানে রিসার্চ করিনি, তো আমি ওই জন্য এখন থেকে বলবো না, রাস্তায় যেতে যেতে সবটা দেখবো, পুরোটা দেখে নিয়ে ওখানে পৌঁছে তোমাদেরকে আমি বলছি। চলে এসেছিলাম কফি হাউসে, নিউ টাউনে, যেটা নতুন খুলেছে। ভেবেছিলাম যে তিন দিন আগে কি চার দিন আগে, এই সপ্তাহতেই মোট কথা খুলেছিল, তো আমি যবেই খবর পেলাম এটা, তো ভাবলাম যে চলো চলে আসা যাক, উইকেন্ড আছে আজকে। তো বুঝিনি যে সারা বিশ্ব কলকাতার লোক আজকে নিউ টাউনে কফি হাউসে চলে আসবে, সত্যি এটা এক্সপেক্ট করিনি। তোমাদের সাথে আমি ভিড়টা শেয়ার করছি। তো আমার মনে হয় শনি মানে উইকেন্ডসটা আমার কাটানো উচিত ছিল, কিন্তু বুঝিনি সত্যি, তাই জন্যই আমাকে চলো কাছেই আছে, অত দূরা যেতে হবে না। অ্যাম্বিয়েন্সটা দেখে খুব ভালো লাগলো, নতুনও খুলেছে জায়গাটা, টাইমিংটা এতটাই শর্ট রেখেছে, তো তার জন্যই আর কি আমি 4:30 সময় এসেছিলাম। এসে দেখলাম যে প্রচণ্ড লোক, আর নাম লেখা হচ্ছে, নাম ডাকছে ওরা, যেরকম রেস্টুরেন্টে হয় আর কি। দেখতে পাচ্ছো এই যে কফি হাউসটা, আর ভিড় এখানে, আর আমার ঠিক উল্টো দিকে অ্যামিটি ইউনিভার্সিটি, তো ঠিক অ্যামিটি ইউনিভার্সিটির উল্টো দিকে কফি হাউসটা হয়েছে। দাঁড়াও মাস্কটা পরে নিই, তারপর কি করবো, আর ঢুকতে তো পারলাম না, বাইরে থেকে পুরোটা ঘুরে ঘুরে দেখছি। আর জায়গাটা অবভিয়াসলি খুবই সুন্দর করেছে, দুটো ফ্লোর রেখেছে, অনেকটাই কফি হাউসের মতন, মানে ফটোতে যেরকম দেখেছিলাম ভেতরে সবাইকে যেরকম ওয়েটারদের রেখেছে সেরকম, মানে অনেকটাই কফি হাউসের রেপ্লিকার মতনই, কিন্তু ভেতরে যেহেতু ঢুকিনি পুরো প্রসিডিওর সব কিছু আমি বলতে পারবো না। বাইরেটা তো ভীষণই সুন্দর লাগছে, আর কী করবো, বাইরেই এখন বসে কিছুক্ষণ সময় কাটি, অন্য কোথাও চলে যাব আর কি। এতটা ভিড় হবে সত্যি বুঝিনি, কিন্তু উইকেন্ড আমার একবার মানে ভেবেছিলাম যে হয়তো এরকম ভিড় হলেও হতে পারে, তাও এতটা হবে শিওর ছিলাম না। ভিড় যেহেতু এত, আর তার জন্য রিক্স নিলাম না, তো বেরিয়ে যাবো এখন, ঢোকার তো কোনো সিন নেই, নাম লেখানো বন্ধ করে দিয়েছে অলরেডি বললাম তোমাদেরকে। জায়গাটা সুন্দর করেছে কিন্তু প্রচণ্ডই অফবিট, আর আসা যাওয়া মানে নিজস্ব ভেহিকেল না থাকলে খুবই অসুবিধা মনে তো হয়, কারণ তোমার বাস জাতীয় কিছু আমার আইডিয়া নেই, কিন্তু প্রচণ্ডই অফবিট। অ্যামিটি ইউনিভার্সিটি যে এটা ঠিক উল্টো দিকে লোকেশনটা রেখেছে, তো বেরিয়ে যাবো এখান থেকে, বেরিয়ে গিয়ে তারপর তোমাদের সাথে নিউ টাউন কফি হাউসে তো ঢুকতে পারলাম না, কিন্তু কলকাতায় কি জায়গার কম আছে, তাই ভাবলাম যে চলো সামনে পিঠেই আছে হলদিরামে চলে আসি।
তাই খুচকাচে তো খেতাম ওখানে হ্যাঁ এখান থেকে একটুখানি খুচকাচ খেয়ে নি কফি হাউসে তো অল্প কিছু খেতামই তো এখানে এসে ভাবলাম যে চলো পাপড়ি চাটটা এখানে খুব ভালো খাই আমি তাই আর কি পাপড়ি চাটটা খেয়ে নিলাম পাপড়ি চাট নিয়েছিলাম আর একটু গাজরের হালুয়া দিয়ে সুইট তো ভাবেছিলাম তো গিয়ে কফি খাবো ভালো করে আয়েশ করে বসে হলো তো আর না যাব এর মধ্যেই যাব একদিন কিন্তু আজকে তো আর হলো না অনেকক্ষণই মাকে এসে বললাম যে মা একটু কফি খেতে ইচ্ছা করছে খুব তো মা বললো তোরা যখন ওখানে মানে পারিসই নি তো কিছু বানিয়ে দি তোকে তো এখন তার জন্য বাড়িতে এগ রোল বানিয়ে দিয়েছে তো সেটাই খাচ্ছি এখন তারপর একটু কফি খাবো কারণ কফি হাউস নিয়ে মাথায় গেছি যে ভেবেছিলাম দেখে রেখেছিলাম আমি মেনুটা পেয়েছিলাম তো কফি বা চা কিছু একটা খাবো তো এটা ঠিক হয়নি আর সারাদিনের মধ্যে একবার একটু এই শীতকাল পড়েছে একটু কফি খেলে না ভালোও লাগে সন্ধ্যেবেলাটা তো তাই জন্য বললাম ঠিক আছে একটু কফি করো তো কফি করার আগে এখন বললো যে এটা একটু খেয়ে নে আর পাপড়ি চাট খেয়েছিলাম হালদিরামে তো সেরকম তো হেভি কিছু না কিন্তু গাজরের হালুয়াটা খুবই হেভি ছিল তারপর বললো যে এগ রোল করেছে তো এগ রোলের লোভটাও ছাড়তে পারলাম না তাই এখন একটু ল্যাদ খেয়ে একটু এগ রোল খাচ্ছি তারপরে কফি খাবো তারপরে মা আমাকে মানে খাইয়ে খাইয়ে যাই হোক তো কফি হাউস নিয়ে যে এই কথাগুলো আমার তোমাদের সাথে শেয়ার করার ছিল সেটা হচ্ছে যে দেখো জায়গাটা খুবই সুন্দর বানিয়েছে নো ডাউট ভীষণ ওয়েল ডেকোরেটেড ওয়েল স্ট্রাকচার্ড এভরিথিং মানে ভালো বসার জায়গাও রেখেছে দুটো ফ্লোর করেছে যেরকম আমাদের নর্মাল কলেজ স্ট্রিটের কফি হাউস যারা তোমরা জানো যারা তোমরা গেছো আমরা কলকাতার সবাই অলরেডি যাওয়া আমাদের আমাদের পুরনো আড্ডা সব কফি হাউসেরই কিন্তু কি বলতো জায়গাটা প্রচন্ড অফ বিট নিউ টাউন ভাবলাম তো চলো যাওয়াই যাক কাছেই আছে তো টুক করবে এবার কি নিউ টাউনে ঢুকে নিউ টাউনটা তো অনেকটা বড় একটা এলাকা তো এমনিতে সব ঠিকই আছে বাট আমার লোকেশনটা খুবই মানে ঠিক যাই হোক আর হচ্ছে যে এত লোক মানে কলকাতার সব লোক মনে হয় আজকে বেরিয়ে গেছিল মানে পুজোতে বেরিয়েও এতটা লাইন বা এতটা ভিড় নাম লেখাতেও মানে এমন হয়েছিল যে পুজোতে নাম লিখিয়ে খেতে ঢুকতে পারেনি বা নাম লেখেনি রাত্রি 12টা হোক একটা হোক এরকমও হয়নি আজকে যেটা হলো যে নাম লেখানোর জন্যও পারলাম না আমরা এতটাই ভিড় হয়ে গেছিলো অলরেডি হয়তো অনেকজন ওয়েটিং লিস্টেও ছিল তো ওদের অ্যাকচুয়ালি টাইমিংটা খুবই শর্ট রেখেছে হয়তো পরবর্তীকালে টাইমিংটা বাড়িয়ে দেবে এটা হতেই পারে সেটা এখন তো বলা যাচ্ছে না হয়তো নতুন খুলেছে বলে হয়তো ওরা ম্যানেজ করতে পারবে না বলে টাইমিংটা এরকম শর্ট রেখেছে তো টাইমিংটা আছে আমি যেটা শুনলাম ওদের কাছ থেকে যে 12টা থেকে 7টা অবধি তো তোমরা যদি প্ল্যানিং করে থাকো যাওয়ার জন্য তো আমি তোমাদের রেকমেন্ড করব যে সকাল সকাল চলে যাও আমি তো এবার পরের বার গেলে তো সিরিয়াসলি যদি পারি তো সকালবেলায় যাব সকালে ইন দ্য সেন্স ওই মানে যখন খুলছে আর কি 12টা থেকে ওরা খুলে দেবে এন্ট্রেন্স তো তখন ওই 12টা সাড়ে 12টা একটার দিকে কিন্তু 12টা সাড়ে 12টা একটার দিকে গিয়ে কফি হাউসে গিয়ে একটুখানি মানে কফি হাউস থেকে একটু বিকালের জন্য গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারা অনেকক্ষণ বসে
আর কি। তো দেখা যাক, 4টে 5টের দিকেও যদি যেতে পারে। অ্যাকচুয়ালি এই এই টাইমটা রাশ ছিল, হয়তো জাস্ট নিউলি ওপেন বলে হতে পারে সেটা, কিন্তু আমার বেশ জায়গাটা ভালো লেগেছে, নো ডাউট। খাওয়া দাওয়ার কিছু আমি বলতে পারবো না, যেহেতু আমি এখন অব্দি খেতে পারিনি। তো আর কি, আর কিছুই না, অনেকদিন বাদে হালদিরামে গেলাম, যেটা খুবই ভালো লাগলো আজকে। তো চলো, আজকের ব্লগটা এখানেই রাখছি, এবার কফি খেয়ে নেবো। কফিটা আর কি খাওয়া দেবো, তোমরাও একটু খেয়ে নিও বিকালবেলা আজকে কফি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে, আর কমেন্ট সেকশনে জানিও যে তোমরা গেছো কি না কফি হাউস নিউ টাউনে, এখন অবধি যাওয়া হয়েছে কি না, বা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। প্লিজ তোমাদের সব ওপিনিয়ন শেয়ার করো কমেন্ট সেকশনে। তো চলো, আবার পরে দেখা হবে।